নমস্কার, এই ভিডিওটার উদ্দেশ্য হলো কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। এখন কন্ডাক্টেন্স জিনিসটা কি, মনে করো তুমি একটা সেল তৈরি করলে, ওকে, এই সেলের যে ছোট অংশটা রয়েছে সেটা আমরা জানি ক্যাথোড এবং বড় অংশটা যেটা রয়েছে সেটা হলো আমার কাছে অ্যানোড, তাই তো? এই অবস্থায় আমি যদি NaCl নিই, তুমি বলবে Na প্লাস যে আয়নটা আছে সেই আয়নটা মুভ করে এখানে আসবে এবং Na প্লাস ইলেকট্রনটা নিয়ে সোডিয়ামে পরিণত হবে। এখন আমার কাছে প্রশ্ন এটা, সোডিয়াম যে ক্যাথোডে গেল কতটা স্পিডে গেল সেই স্পিডটা আমরা কন্ডাক্টেন্সের সাহায্যে মেজার করতে পারি। এখন স্পিডটা কার উপর ডিপেন্ড করছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, সেই স্পিডটা ডিপেন্ড করছে তুমি এই সোডিয়ামকে কতটা ডিস্টেন্সে রেখেছো। তাই একটা ফর্মুলা বলা হয় আয়নিক ভেলোসিটি, অর্থাৎ কোনো আয়নের কতটা ভেলোসিটি হবে সমান সমান আয়নিক মোবিলিটি। মোবিলিটি মানে তার নিজস্ব যে মুভ করার যে অ্যাবিলিটি ইনটু ডেল্টা ফাই বাই এল, ওকে, ডেল্টা ফাই বাই এল। এই ডেল্টা ফাই জিনিসটা কি, ডেল্টা ফাই মানে হলো কতটা পোটেন্সিয়াল ডিফারেন্সের মধ্যে রেখেছি আর এল মানে হলো লেন্থ। এই আয়নিক ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট, কেন একটু বাদে আমরা পড়াশোনা করব। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আয়নটা যত ছোট হবে তার আয়নিক মোবিলিটি বেশি হবে এবং আয়নিক মোবিলিটি যখন বেশি হবে অটোমেটিক্যালি আয়নিক ভেলোসিটিও তার বেশি হবে। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মনে করো এই তিনটে আয়ন নিলে, এই তিনটে আয়নের মধ্যে আমরা বলতে পারি লিথিয়াম আয়নটা সবথেকে স্মল এবং স্মল হওয়ার জন্য লিথিয়াম আয়নটার ক্ষেত্রে আয়নিক মোবিলিটি বেশি এবং আয়নিক মোবিলিটি বেশি হওয়ার জন্য অটোমেটিক্যালি লিথিয়াম আয়নটার ক্ষেত্রে আয়নিক ভেলোসিটিও বেশি হবে। কিন্তু মনে রাখতে হবে এই যে কাজটা করেছি এটা সবসময় নন অ্যাকোয়াস মিডিয়াম, অর্থাৎ জল নিয়ে নন অ্যাকোয়াস মিডিয়ামে কাজটা করেছে। এবার যদি আমি অ্যাকোয়াস মিডিয়ামে মানে জলীয় দ্রবণে এই তিনটে আয়নকেই বিচার করবার চেষ্টা করি, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এটা কোন মিডিয়ামে বিচার করার চেষ্টা করছি, অ্যাকোয়াস মিডিয়ামে। দেখো অ্যাকোয়াস মিডিয়ামের একটা টেন্ডেন্সি থাকবে যে কোনো ক্যাটায়নের চারপাশে জল ঘিরে ধরা, কারণ জলের যে লোন পেয়ার আছে মানে নেগেটিভ, সেটা কী করবে, যে কোনো ক্যাটায়নের চারপাশে ঘিরে ধরবে। এবার প্রশ্ন হলো কোন ক্যাটায়নের চারপাশে জল ভালো ঘিরতে পারে, না ক্যাটায়নটা যত স্মল হবে, যত স্মল হবে তাই জন্য একটা আয়নিক পোটেন্সিয়াল বলে একটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় চার্জ বাই রেডিয়াস, অর্থাৎ যার আয়নিক পোটেন্সিয়াল বেশি তার মানে যার চার্জ বেশি অথবা রেডিয়াস কম, যার আয়নিক পোটেন্সিয়াল বেশি তার চারপাশে ওয়াটার মলিকুল বেশি ঘিরে ধরতে পারে, আর ওয়াটার মলিকুল বেশি ঘিরে ধরতে পারে মানে বোঝায় সেই আয়নটা বড় হয়ে যায়। অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়ামে বলতে পারি সাইজের দিক থেকে চিন্তা করলে এই দিকের সাইজটা কী হয়ে যাবে, লার্জ হয়ে যাবে, কারণ কি লিথিয়ামের সাইজটা ছোট, তার চারপাশে ওয়াটার বেশি পরিমাণে ঘিরে ধরবে তাই লিথিয়ামের সাইজটা তখন বড় হয়ে যাবে। তাই অ্যাকোয়াস মিডিয়ামে, আবার রিপিট করছি কথাটা, অ্যাকোয়াস মিডিয়ামে এই যে ঘটনাটা পুরো রিভার্স জিনিসটা ঘটবে, অর্থাৎ যত যত এই দিক থেকে এই দিকে যাব তত আয়নিক ভেলোসিটি বা আয়নিক মোবিলিটি যেটাই বলি না কেন সেটা বেশি হবে, ওকে। তো পার্টিকুলার সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। এবার আমরা আসছি এছাড়া আর কার কার উপর ডিপেন্ড করবে, অবশ্যই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। আমরা জানি যে ওহমস ল যেটা ছিল, ওহমস ল রেজিস্ট্যান্সের যেটা ছিল সনসন ভি সনসন আইআর, এটা আমি জানি, কারণ রেজিস্ট্যান্স যত বেশি হবে, রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে বাধা, যত রেজিস্ট্যান্স বেশি হবে তত আয়নটা কম মুভ করবে, তাই তো? তার মানে এই রেজিস্ট্যান্স এবার কার উপর ডিপেন্ড করে, আমরা জানি রেজিস্ট্যান্স ডিপেন্ড করে এলের উপর, এল মানে কি লেন্থ মানে দৈর্ঘ্যের উপর, আর রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে ওয়ান বাই এ মানে কি ক্রস সেকশন এরিয়া বা ক্ষেত্রফলের উপর। তাহলে যদি এটা এক নম্বর ইকুয়েশান, এটাকে যদি দু নম্বর ইকুয়েশান আকারে ভাবি তাহলে বলতে পারি অথেব আর ভ্যারিজাইস এল বাই এ, অথেব বলতে পারি আর সমান সমান
কে ইন আর সমান সমান রো ইন্টু এল বাই এ। ওকে, তার মানে আরটা হলো রেজিস্ট্যান্স, একটা কনস্ট্যান্ট টার্ম রো এসছে, রোটা হলো কি আমার কাছে রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি। ওকে, তার মানে রেজিস্ট্যান্স জানাটা কেন দরকার, ওই যে বললাম যত রেজিস্ট্যান্স বেশি হবে তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে যার রেজিস্ট্যান্স বেশি তার আয়নিক ভেলোসিটি কী হবে, কম হবে। এখন আয়নিক ভেলোসিটিকে যদি আমি এল দিয়ে দেখাই, এল মানে আয়নিক ভেলোসিটি দেখাচ্ছি, সেটা সমান সমান কী হবে, ওয়ান বাই রেজিস্ট্যান্স হবে, এটা পরিষ্কার। তার মানে এই এলটাকে আমি বললাম কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। তার মানে পরিবাহিতা জিনিসটা কি না, পরিবাহিতা বা কন্ডাক্টেন্স জিনিসটা হলো ওয়ান বাই আর, আর মানে কি, আর মানে হলো আমার রেজিস্ট্যান্স। ওকে, এবার এই আরের জায়গায় আমি যদি বসিয়ে দিই ভ্যালু, আরের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, রো ইন্টু কী হবে, এল বাই এ। তাহলে পরের লাইনে বলতে পারি আর সমান সমান এল সমান সমান ওয়ান বাই রো এ বাই এল। ওকে, এই যে ওয়ান বাই রো, এই ওয়ান বাই রোটাকে আমি বলবো কাপ্পা, তার মানে এল সমান সমান কাপ্পা ইন্টু এ বাই এল। তাহলে কোনটাকে কি বলে, এটাকে কি বলে, কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। এই যে কাপ্পা জিনিসটাকে বলবো, ওয়ান বাই রো জিনিসটাকে, এটাকে বলবো স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা। আর এখানে আর একটা টার্ম আমি পাবো এল বাই এ, আবার বলছি এল বাই এ, এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। এখন একবার দেখে নিই কার কোনটা ইউনিট। আচ্ছা, এল, এল মানে কি বলছিলাম, ওয়ান বাই আর, আর মানে কি ওহম, তার মানে কন্ডাক্টেন্সের ইউনিট কি ওহম ইনভার্স। নিউমেরিক্যাল করবার সময় আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি পেয়ে গেলাম, ওহম ইনভার্স। ওকে, আচ্ছা এলের জায়গাটা ওহম ইনভার্স বসিয়ে দিলাম, কাপ্পা বসালাম, এ, এ মানে কি এরিয়া, এরিয়ার কি হয় সেমি স্কোয়ার, এল, এল মানে লেন্থ, লেন্থ মানে কি হবে সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার চলে গেল, তার মানে কাপ্পা সমান সমান ওহম ইনভার্স, ওয়ান বাই সেন্টিমিটার, তার মানে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে, বুঝতে পেরেছ, এই ওহম ইনভার্স জিনিসটাকে অনেক সময় আমরা কি বলি, সিমেন্স বলা হয়ে থাকে, সিমেন্স, সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। আর এসআইটি হলে কি হবে, মিটার ইনভার্স হয়ে যাবে, বা সিমেন্স মানে ওম ইনভার্স যেহেতু আছে, এটাকে উল্টে আবার মো বলা হয়ে থাকে, মো সেমি ইনভার্স। ওকে, তো মনে রাখবে ওয়ান ওহম ইনভার্স সেমি ইনভার্স সমান সমান হান্ড্রেড ওহম ইনভার্স মিটার ইনভার্স। ওকে, সিজিএস আর এসআই, এটা কিসের ইউনিট, সিজিএস ইউনিট, আর এটা কিসের ইউনিট, এসআই এর ইউনিট। ওকে, আর সেল কনস্ট্যান্টের ইউনিটটা দেখে নাও, এল মানে কি সেন্টিমিটার, এ মানে কি এরিয়া, মানে কি হবে সেমি স্কোয়ার, এটা এটা চলে গেল, তার মানে কি হবে সেমি ইনভার্স। তাহলে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবকের ইউনিটটা কি হলো, সেমি ইনভার্স। মনে করে একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে সেল কনস্ট্যান্ট বলেছে টু সেমি ইনভার্স, সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে মানে কিসের ভ্যালু বলেছে, সেল কনস্ট্যান্ট কোনটাকে বলেছিলাম, এল বাই এ, তার মানে এল বাই এর ভ্যালু বলেছে টু সেমি ইনভার্স। ওকে, রেজিস্ট্যান্স বলেছে টেন ওহম, রেজিস্ট্যান্স মানে কি আর, আর মানে টেন ওহম। আমায় কী বার করছে, কন্ডাক্টেন্স, দেখো কন্ডাক্টেন্সের ফর্মুলা কি, ওয়ান বাই, ওয়ান বাই আর, তাই তো। তাহলে মানে সিম্পল বসিয়ে দাও, ওয়ান বাই আর, তার মানে ওয়ান বাই টেন ওহম ইনভার্স। ওকে, এইভাবে এল পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এল সমানসন কী জানি, এল সমানসন কাপ্পা এ বাই এল, ঠিক আছে। এলের ভ্যালু কত পেলে, ওয়ান বাই টেন কাপ্পা। আচ্ছা, সেল কনস্ট্যান্ট মানে এল বাই এ, আর এখানে কী আছে এ বাই এল, তার মানে ভ্যালুটা কী হবে, ওয়ান বাই টু হবে। তাহলে কাপ্পা সমান সমান কত হচ্ছে, ওয়ান বাই ফাইভ কেটে যাচ্ছে। এবার এর ইউনিটটা কী হবে, এই যে একটু আগে বললাম ওহম ইনভার্স সেমি ইনভার্স, তার মানে ওহম ইনভার্স সেমি ইনভার্স। ওকে, তো এইভাবে এই নিউমেরিক্যালগুলো আমরা করতে পারি। এরপর আমরা এফেক্ট অফ ডাইলিউশন বা লঘুতার প্রভাব দেখবার চেষ্টা করব। তুমি নর্মালি একটা কথা ভাবো যে
আমার মোট কথা কোনো একটা, মনে করুন এটা নেগেটিভ চার্জ, কোনো একটা প্লাস চার্জ এখানে যাবে, তাতে ডাইলিউট করলে আমার কী সুবিধাটা হবে? না, প্রথমে আমি এই জন্য এটাকে বলে রেখি, প্রথমে একটা স্ট্রং ইলেকট্রোলাইট সম্পর্কে বলবো, আর একটা বলবো উইক ইলেকট্রোলাইট সম্পর্কে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখান থেকে আয়নটা কতটা এইখানে যাবে সেটা ডিপেন্ড করবে আয়নটা কত ইজিলিভাবে মুভ করতে পারে। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কী সমস্যা বোঝার চেষ্টা করো। স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, মনে করে এক্স মাইনাস অ্যানায়ন পরস্পর জোড়া ছিল। তাহলে যখন ক্যাটায়ন ভেবেছিল আমি এখানে যাব, অ্যানায়নটা তাকে বাধা দিয়েছিল, কারণ ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের বন্ড ছিল অলরেডি। তার মানে এই বন্ডটা যত উইক হবে তত সহজে ক্যাটায়নটা ক্যাথোডে চলে যাবে। জল কি করে বা ডাইলিউট করলে কি হবে, এই ক্যাটায়ন এবং অ্যানায়নের চারপাশে ওয়াটার মলিকুল চলে আসে, ফলে এদের দুজনের অ্যাট্রাকশান ফোর্স আগে খুব কাছাকাছি থাকবার জন্য অনেক বেশি ছিল, এখন দেখো অনেকটা ডিস্টেন্সে আছে। তার মানে বলতে পারি এদের মধ্যে আকর্ষণ বল বা অ্যাট্রাকশান ফোর্স অনেক কী হয়ে গেছে, লো হয়ে গেছে, অ্যাট্রাকশান ফোর্স লো হয়ে গেছে, এবং অ্যাট্রাকশান ফোর্স লো হয়ে যাওয়ার জন্য ও সহজে ক্যাথোডে চলে যাবে, ফলে কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। তাই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেন বাড়ে বুঝতে পেরেছ, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে মাঝখানে ওয়াটার মলিকুল ঢুকে যাওয়ার জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিস্টেন্স বেড়ে যায়, ফলে এইখানে সে চলে যেতে পারে চট করে। কিন্তু উইক ইলেকট্রোলাইট কাকে বলে, উইক ইলেকট্রোলাইট তো পুরোটা ভাঙেই না, তার মানে উইক ইলেকট্রোলাইট যত ভাঙবে তত ভালো। আর আমরা জানি কতটা ভাঙবে সেটা আলফা দিয়ে দেখানো হয়, অসওয়াল্ড ডাইলিউশন ল বা অসওয়াল্ডের লঘুতা সূত্র থেকে জানতে পারি। তাহলে কতটা ভাঙবে কার উপর ডিপেন্ড করে, এই আলফার উপর। এখন দেখো তুমি যত ডাইলুট করবে তত তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কী হবে, লো হবে। তাহলে সিটা কী হবে, লো হবে। এখন সিটা যদি লো হয় আলফাটা কী হবে, হাই হবে, এবং আলফাটা যত হাই হবে তত মানে কি বেশি পরিমাণে ভাঙবে, মানে ডিসোসিয়েট হবে, আর যত বেশি পরিমাণে ভাঙবে যত বেশি ডিসোসিয়েট হবে তত কী হবে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নে নাম্বার কী হবে, ইনক্রিজ করবে বা বাড়তে থাকবে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের নাম্বার যত বাড়তে থাকবে তত কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেন বাড়ে না, ক্যাটায়ন এবং অ্যানায়নের চারপাশে ওয়াটার মলিকুল চলে আসে, ফলে অ্যাট্রাকশান ফোর্স বা আকর্ষণ বল কমে যায়, ফলে ক্যাটায়নটা ইজিলিভাবে মুভ হতে পারে। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেন বাড়ে, কারণ যত ডাইলিউট করবে তার কনসেন্ট্রেশন কমে, ফলে ডিসোসিয়েশন বাড়ে, ফলে নাম্বার অফ আয়ন বাড়ে, ফলে কন্ডাক্টেন্স তার বাড়তে থাকে। এ তো গেল কন্ডাক্টেন্সের কথা, এবার আমি আসছি স্পেসিফিক কন্ডাক্টেন্স। দেখো স্পেসিফিক কন্ডাক্টেন্সের প্রথমে ডেফিনেশনটা আসার চেষ্টা করো। দেখো এইটা হলো ফর্মুলা, তার মানে বলবো ডেফিনেশন করবার সময় যখন এল হলো 1 সেন্টিমিটার, এল মানে কি লেন্থ, এ মানে কি ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল, যখন হবে 1 সেমি স্কোয়ার, তাহলে এল যখন 1, এ যখন 1 সেমি স্কোয়ার, তখন এল সমান সমান কাপ্পা। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশনটা কী হবে, যখন সেল লেন্থ হবে 1 সেন্টিমিটার এবং তার ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল হবে 1 সেমি স্কোয়ার, তখন তার কন্ডাক্টেন্সকেই বলবো তার স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে সেল লেন্থ 1 সেন্টিমিটার, ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল 1 সেমি স্কোয়ার, তখন তার কন্ডাক্টেন্সই হবে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স। তার মানে দেখো যখন আমি এলটাকে ফিক্সড করে দিয়েছি, এল মানে লেন্থ ফিক্সড আর এরিয়া ফিক্সড, তার মানে মনে করো এটা একটা কিউবিক হয়ে যাচ্ছে, কারণ লেন্থ যার 1 সেন্টিমিটার এবং তার বেস, এই যে বেস এটা হলো 1 সেমি স্কোয়ার, তার মানে বলতে পারি 1 সেন্টিমিটার ইনটু 1 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউবটা কী হবে, তার 1 সেন্টিমিটার কিউবটা হলো এর ভলিউম। তার মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে বোঝাচ্ছে 1 সেন্টিমিটার কিউবে নাম্বার অফ আয়ন কতগুলো আছে, ঠিক আছে। এখন দেখো তুমি ডাইলুট করছো, ডাইলুট করলে এই আয়নের সংখ্যা বাড়ছে আবার এই আয়নের সংখ্যা বাড়ছে, এটা সত্যি, কিন্তু এখানে দেখতে হবে 1 সেন্টিমিটার কিউবে কতটা আছে। তাহলে 1 সেন্টিমিটার কিউবে নাম্বার অফ আয়ন কী হচ্ছে, লো হচ্ছে, বুঝতে পেরেছ। তাহলে 1 সেন্টিমিটার কিউবে যদি নাম্বার অফ আয়ন কমে, কারণ কি যত ডাইলুট করছি তত মাঝখানে জল ঢুকে যাচ্ছে, ফলে এই জল ঢুকে যাওয়ার জন্য নাম্বার অফ আয়ন কী হবে, অটোমেটিক্যালি কমে যাবে,
তাই জন্য ডাইলুট যত করা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা তত কি হয় লো হয়। তাহলে বুঝতে পারছো যত ডাইলুট করা হয় কন্ডাক্টেন্স বাড়তে থাকে কিন্তু স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হয় বা আপেক্ষিক পরিবাহিতা কি হয় কমতে থাকে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এটা ছাড়া আমরা আরো দুটো কন্ডাক্টেন্স পাব, সেটা হলো মোলার কন্ডাক্টেন্স, ফর্মুলা হলো 1000 কাপ্পা বাই এম, এম মানে কি হবে মোলারিটি, ওকে। আরেকটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সেটা হলো 1000 কাপ্পা বাই এন, এন মানে হবে নর্মালিটি, ওকে। এই মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দুটোর ক্ষেত্রেই লক্ষ্য করেছো যে নিচে আছে কনসেন্ট্রেশন, তাহলে যত বেশি ডাইলুট করবেও তত কনসেন্ট্রেশন কী হবে কমবে, এবং কনসেন্ট্রেশন কমবার জন্য এগুলো কী হবে বাড়তে থাকবে। তাহলে যদি বলা হয় মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্গ পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যত ডাইলুট করা হয় বাড়তে থাকে না কমে, উত্তর হলো বাড়বে। তার কারণ কি, যত ডাইলুট করব তার কনসেন্ট্রেশনগুলো কমছে, এবং কনসেন্ট্রেশনগুলো কমলে অটোমেটিক্যালি তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্যাঙ্গ পরিবাহিতা এবং মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা কী হবে বাড়তে থাকে। তাহলে ডাইলুট করলে এম অথবা অর এন দুটোই কী হবে লো হবে, এবং এটা কমবার জন্য তার মানে কী হবে এইটা অথবা তুমি যদি বলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দুটোই কী হবে হাই হবে। তাহলে কী বুঝলে, ডাইলুট করলে একমাত্র স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে, তার কারণ হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা ডিপেন্ড করে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কতগুলো আয়ন আছে, তাই জন্য যত ডাইলুট করা হয় 1 সেন্টিমিটার কিউবের মধ্যে নাম্বার অফ আয়ন কমতে থাকে। এইটা বাদ দিয়ে কন্ডাক্টেন্স বলো, মোলার কন্ডাক্টেন্স বলো বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বলো, এগুলো সবগুলোই বাড়তে থাকে। আরেকটি বলে রাখা দরকার, মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মধ্যে রিলেশনটা কি, না মোলার কন্ডাক্টেন্স সমান সমান এক্স ওয়াই সমান সমান ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যদি ইলেকট্রোলাইটটা হয় এ এক্স বি ওয়াই, দুটো অঙ্ক করলে ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। দেখো অঙ্কটার দিকে খেয়াল করে দেখো, বলেছে 0.1 মোলার সলিউশন, তার মানে মোলারিটি বলে দিয়েছে 0.1, সলিউশনটা কি এল সি এল থ্রি, বলেছে 2 ওহম রেজিস্টেন্স, তার মানে আরটা বলেছে 2 ওহম, ওকে। আচ্ছা সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক বলেছে 1 সেমি ইনভার্স, তার মানে সেল কনস্ট্যান্ট মানে কি এল বাই এ 1 সেমি ইনভার্স, ওকে। তার মানে আমরা কী জানি বলো, আমরা জানি আমাকে মোলার আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করতে বলেছে, ফাইন। আমরা কী জানি এল সমান সমান কাপ্পা ইনটু এ বাই এল, আচ্ছা এল মানে কি, এল মানে জানি 1 বাই আর সমান সমান কাপ্পা 1 বাই এল বাই এ লিখতে পারি, এটাকে উল্টে লিখেছি। তাহলে রেজিস্ট্যান্স কত বলেছে 2 ওহম, তার মানে 1 বাই 2 সমান সমান কাপ্পা 1 বাই, দেখো এল বাই এ এটাকে কী বলা হয় সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক, সেটা ভ্যালু কত বলেছে 1, তার মানে 1 বসিয়ে দিলে, তাহলে অতএব কাপ্পা সমান সমান কত হচ্ছে, কাপ্পা সমান সমান কত হচ্ছে হাফ মানে 0.1, ওকে কাপ্পা পেয়ে গেলে। এবার মোলার কন্ডাক্টেন্সের ফর্মুলা কি, 1000 কাপ্পা বাই এম, তাহলে 1000 কাপ্পার জায়গায় কত বসাবো, সরি 1 বাই 2 মানে 0.5 বাই এম, এম মানে কত 0.1 বসিয়ে দিলাম, তার মানে কত হচ্ছে 5000, ঠিক আছে। আচ্ছা এর ইউনিটটা কি, না এর ইউনিটটা হলো সিজিএস ইউনিটে হয় ওহম ইনভার্স মানে মো, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, আর এসআই তো হবে সেন্টিমিটার জায়গায় যা মিটার হয়ে যাবে, আর এইটার ক্ষেত্রে ইউনিটটা কী হয় ওহম ইনভার্স, ইউনিটগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ এটা কী হবে সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওকে। তার মানে এটা মোলার কন্ডাক্টেন্স বার করেছি, এবং এগুলো কাপ এগুলোকে দেখো সব সেন্টিমিটার ইউনিটে বসিয়ে কাজ করছি, 1 সেন্টিমিটার ইনভার্স, তার সেল কনস্ট্যান্ট সবগুলো বসিয়ে কাজ করেছি, তার মানে এর ইউনিটটা কী হবে আমার কাছে, এর ইউনিটটা হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, বোঝা গেছে। এবার দেখো মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের রিলেশন কী বলেছিলাম,
তাহলে মোলার কন্ডাক্টেন্স সমান সমান কি হয় এক্স ওয়াই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, এখন এক্স ওয়াই জিনিসটা কি, দেখো তোমাকে বলেছিলাম যদি ইলেকট্রোলাইটটা হয় এ এক্স বি ওয়াই, তাহলে এর তলে যেটা আছে এর সঙ্গে কম্পেয়ার করো অ্যালমোনিয়াম, অ্যালমোনিয়ামের তলে কি আছে ওয়ান, কিছু নেই মানে, তার মানে বলতে পারি আমার অঙ্কটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু ওয়ান। আচ্ছা দেখো সিএল এর তলে কি আছে থ্রি, বি এর তলে দেখো ওয়াই আছে, তার মানে ওয়াইয়ের ভ্যালু কত আছে থ্রি বলতে পারি। ওকে, মানে এর সঙ্গে কম্পেয়ার করে নেবে, তোমাকে যদি আজকে বলতো এটা এল টু এস ও ফোর হোল থ্রি, তাহলে কম্পেয়ার করো এক্স এর ভ্যালু কত হচ্ছে টু আর ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে হতো থ্রি, এরমভাবে দিয়ে দেবে। তার মানে আমি কী করবো মোলার কন্ডাক্টেন্স সমান সমান এক্স মানে কত হচ্ছে ওয়ান, ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে থ্রি, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমাকে বার করতে হবে, তাই তো? আর মোলার কন্ডাক্টেন্সটা আমি এখানে বার করে ফেলেছিলাম দেখো 5000, তার মানে এখানে 5000 বসিয়ে দেবো, ওয়ান ইন্টু থ্রি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, তো আমরা খুব ইজিলিভাবে বার করে দিতে পারি। আর একটা কথা হলো এই কন্ডাক্টেন্সগুলো কী দেখলে, মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এই দুটোর ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি কনসেন্ট্রেশন যত হয় তত ভ্যালুটা কী হয়, কনসেন্ট্রেশন যত কমবে ভ্যালুটা তত বাড়তে থাকে, তাই তো? তাই জন্য যদি গ্রাফ করি, হ্যাঁ এই জায়গাটা আমি যদি মনে করো মোলার কন্ডাক্টেন্স নিলাম আর এখানে রুট ওভার সি, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখবো ডাইরেক্ট এরমভাবে কমছে, অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইকুয়েশানটা অনেক সময় এরকম টাইপের হয়ে থাকে। আরবিটারি একটা ইকুয়েশান নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসে করছি এম সি, তাহলে দেখো মাইনাস এম এক্স, মাইনাস এম এক্স মানে গ্রাফটা নিচের দিকে নামছে, ঠিক আছে? আচ্ছা আর একটা হলো, এটা হলো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গ্রাফটা এরমভাবে আসে, ঠিক আছে? এটা সেই অনেকটা মনে করো বয়েলস লয়ের মতন, পিভি সমানসমান কনস্ট্যান্ট, এখানে যেটা হয় মোলার কন্ডাক্টেন্স ইনটু সি সমানসমান কনস্ট্যান্ট, মনে করে দেখো পিভি সমানসমান কনস্ট্যান্ট বা ধ্রুবক হলে গ্রাফটা উপর থেকে এরমভাবে নামতো, এখানে মোলার কন্ডাক্টেন্স ইনটু কনসেন্ট্রেশন রুট ওভার এটা কনস্ট্যান্ট হয়ে থাকে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট এই ইকুয়েশনটা মেনে চলে, উইক ইলেকট্রোলাইট এই ইকুয়েশনটা মেনে চলে, এবং তাদের গ্রাফটা হবে এরকম ধরনের। কোলাসেস ল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কোলাসেস ল কি বলছে, বলেছে যখন ইনফাইনাইট ডাইলুশন, আমরা কি জানি জল যত অ্যাড করি স্পেসিফিক কন্ডাক্টেন্স মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্স বাদ দিয়ে কন্ডাক্টেন্স মোলার কন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সবগুলো বাড়তে থাকে যত আমরা জল অ্যাড করবো, তো করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছাবো যখন জল অ্যাড করছি তবুও দেখবো যে আর বাড়ছে না, যেটাকে বলবো আমরা ইনফাইনাইট ডাইলুশন। তো বলছে ইনফাইনাইট ডাইলুশনে, এটা ইনফাইনাইট আকারে দেখালাম, কোনো একটা মোলার কন্ডাক্টেন্স মনে করো এবি এর মোলার কন্ডাক্টেন্স, বলছে এদের ক্যাটায়ন এবং অ্যানায়নের যে কন্ডাক্টেন্স তাদের যোগ করলে সমান পাবো, অর্থাৎ ল্যামডা এ প্লাস আর ল্যামডা বি মাইনাসের সঙ্গে সমান। মনে করো আমি তোমাকে বলছি মোলার কন্ডাক্টেন্স এনএসিএল এ বার করছে, তাহলে কী হবে ল্যামডা এন এ প্লাস প্লাস ল্যামডা সিএল মাইনাসের সঙ্গে সমান। মনে করো আমি মোলার কন্ডাক্টেন্স বার করছি সিএসিএল টু, তাহলে ক্যালসিয়াম একটা ল্যামডা সিএ টু প্লাস আর টু ল্যামডা সিএল মাইনাসের সঙ্গে সমান। ওকে, বা মনে করো তুমি বার করতে চাইছো এল টু এসও ফোর হোল থ্রি, তাহলে বুঝে দেখো অ্যালমোনিয়াম কটা আছে দুটো, তার মানে কী হবে টু ল্যামডা এল, এবার চার্জ কত হবে তিনটে উপরে চলে আসে প্লাস থ্রি, এবার এসো ফোর কটা আছে তিনটে থ্রি ল্যামডা এসো ফোর এসো ফোর, এই টুটের মাথায় চলে আসবে টু মাইনাস, অর্থাৎ ইনফাইনাইট ডাইলুশনের ক্ষেত্রে টোটাল কন্ডাক্টেন্স হলো ক্যাটায়ন এবং অ্যানায়নের কন্ডাক্টেন্সের যোগ করলে সমান। এটা কোন কাজে লাগে, এটা আমার কী কাজে লাগবে, না কোনো কম্পাউন্ড কতটা ভেঙেছে সেটা কী করে জানবো, না তার মোলার কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলুশনে তার মোলার কন্ডাক্টেন্স, ইনফাইনাইট ডাইলুশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন যোগ করলে পেয়ে যাবো, আর কারোর মোলার কন্ডাক্টেন্স বার করার ফর্মুলা কি একটু আগেই বললাম 1000 কাপ্পা বাই এম, এইভাবে বার করে দিতে পারবো। বা মনে করো যে কোনো কোনো অ্যাসিড কতটা অ্যাসিড আছে এইচ প্লাস কতটা, সেটার ফর্মুলা কী হয় সি ইন্টু আলফা, আমরা জানি এখান থেকে আলফা বার করে আর কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করলে কতটা এইচ প্লাস আছে পেয়ে যাবো, আর যদি মাইনাস দুদিকে মাইনাস লগ নিয়ে নিই তার মানে এখান থেকে পিএইচও পেয়ে যাবো সি আর আলফা এখান থেকে বেরিয়ে যাবে
মোলার কন্ডাক্টেন্স অ্যান্ড মোলার কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশন করলে পিএইচও বার করে দিতে পারবো। তো বা কোনো কম্পাউন্ড কতটা ভেঙেছে সেটা কী করে জানা যায়? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দিয়ে, সেটা হলো সি আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা হয়, এই আলফার জায়গায় এটা বসিয়ে দিলে পেয়ে যাবো। তার মানে কোনো কম্পাউন্ডের ডিসোসিয়েশন আমরা বার করতে পারবো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। ডিসোসিয়েশন মানে কি? তার মোলার কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশনে কী করে বার করবো? ক্যাটায়ন এবং অ্যানায়নকে যোগ করলে আমি পেয়ে যাবো। ওকে, আমরা একটা প্রবলেম নিচ্ছি, আমরা প্রবলেমটা নিলে বুঝতে পারবো প্রশ্ন কীরকম ধরনের থাকবে। সাপোজ মনে করো তোমাকে এই প্রবলেমটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে BaCl2 বলেছে, NaCl বলেছে আর NaOH বলেছে, বলে দিয়েছে এরা আমাকে বার করতে বলেছে BaOH হোল টুর কত হবে। ওকে, তাহলে আমাকে টার্গেট ইকুয়েশনটা আগে দেখে নিই, এটা আমার টার্গেট ল্যামডা BaOH হোল টুর বার করতে হবে, অর্থাৎ এটাকে যদি, সরি, এটা ক্যাপিটাল ল্যামডা, ঠিক আছে, এটা কিন্তু পাই না, কিন্তু ক্যাপিটাল ল্যামডা, হ্যাঁ, আচ্ছা স্মল ল্যামডা কী হবে? Ba2+, এই যে দুটো পরে চলে এলো, আর দুটো ওইচ আছে, 2λ OH-, এইটা হবে আমার কাছে টার্গেট। নাও গিভেন কী কী দিয়েছে? গিভেন তোমাদের তিনটি ইকুয়েশান দিয়েছে, BaCl2, NaCl আর NaOH। তাহলে প্রথমে BaCl2 আসি, ল্যামডা BaCl2, তাহলে কী হবে? ল্যামডা Ba2+, এই যে দুইটা পরে চলে গেল, 2λ Cl-, এটা BaCl2 হয়ে গেছে। আর কী দিয়েছে? NaCl এর দিয়েছে, তাহলে NaCl এর ক্ষেত্রে কী হবে? ল্যামডা Na+ ল্যামডা Cl- হয়ে গেছে। আর কাকে দিয়েছে? আর দিয়েছে তোমাকে NaOH, NaOH, তাহলে কী হবে? ল্যামডা Na+ ল্যামডা OH-। ওকে, এবার পাশে এই ভ্যালুগুলোকে আমি লিখে দিচ্ছি, কারণ আমার কাজে লাগবে, এবং চার তিনটের ক্ষেত্রে তিনটি ইকুয়েশনের নাম দিয়ে দাও। আমার টার্গেট থাকবে এই তিনটে থেকে আমাকে টার্গেট ইকুয়েশনটা আসতে হবে। ওকে, তাহলে এটা করবার পর আমি নাম দিয়ে দিলাম, এটা এক, এটা দুই, এটা তিন। ওকে, দেখো একটু টার্গেট ইকুয়েশনের দিকে ফোকাস দাও। দেখো ল্যামডা Ba2+ আছে, Ba2+ কোন ইকুয়েশনের হচ্ছে? প্রথম ইকুয়েশন। তার মানে বলতে পারি এক নম্বর ইকুয়েশনটা সেম যা আছে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তার মানে ল্যামডা Ba2+ 2λ Cl-, একটা সেম বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবার দেখো তোমার কি ইকুয়েশানে এই জিনিসটা দরকার, এটা দরকার, কিন্তু এটা কি দরকার আছে? তাকিয়ে দেখো, আমার এই ইকুয়েশান ওটা আনতেই হবে না, তার মানে এটা ক্যান্সেল আউট করতে হবে। এটা কোন ইকুয়েশানের হচ্ছে? এটা দ্বিতীয় ইকুয়েশানের, দেখো। কিন্তু এখানে যদি এইটাকেই বসিয়ে দাও, সমস্যাটা হলে এটা একটা একটা ক্যান্সেল আউট হবে, কিন্তু একটা থেকে যাবে। তাই কি করব, দু নম্বর ইকুয়েশানটাকে মাইনাস করবো, কেন? মাইনাস করলে তবেই কেটে যাবে এটার সঙ্গে, এর কারণে প্লাস আছে, তবেই কেটে যাবে, এবং দু নম্বর ইকুয়েশানের সঙ্গে দুই মাল্টিপ্লাই করবো। তাহলে দুই যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা কী হবে? 2λ Na+, সরি, তার আগে মাইনাস সাইন হবে, মাইনাস 2λ Cl-। ওকে, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। আচ্ছা এবার তুমি দেখো তোমার ইকুয়েশানে কোনটা দরকার, OH- দরকার। OH-টা কোথায় রয়েছে? থার্ড ইকুয়েশানে রয়েছে, কিন্তু কটা OH দরকার? দুটো দরকার, এখানে কটা আছে? একটা আছে। তাই কি করব, থার্ড ইকুয়েশানের সঙ্গে আমি দুই মাল্টিপ্লাই করে দেবো, বুঝতে পেরেছ? সো 2λ Na+ হবে এবং 2λ OH- হবে। দেখো ল্যামডা Na+ চলে যাচ্ছে, তার মানে এইটা এবং এইটা পড়ে থাকছে, যেটা আমার টার্গেট ছিল। তাহলে এটা পড়ে থাকছে মানে আমার এই জিনিসটা নিশ্চয়ই তার মানে তৈরি হয়েছে, ক্যাপিটাল ল্যামডা Ba OH-2। ওকে, কিন্তু এই কাজটা করবার সময় কী করেছি? একটা যা ছিল তাই বসিয়ে দিয়েছি, তার মানে এই ভ্যালুটা আমার যা আছে একটা বসিয়ে দেবো। ওকে, দুইয়ের সঙ্গে দুই মাল্টিপ্লাই করেছি, মাইনাস আছে, মাইনাস 2 × এটার সঙ্গে দুই মাল্টিপ্লাই আছে, তাই তো? এই যে 2 মাল্টিপ্লাই করে দিয়েছি। আর কী আছে? তিনের সঙ্গে 2 মাল্টিপ্লাই আছে, অর্থাৎ প্লাস তিনেরটাও যেটা আছে সেটা বসিয়ে দিলাম, 2 মাল্টিপ্লাই করে দিলাম, সমান সমান যেটা বেরোবে ক্যালকুলেট করে দেখবে তোমার বেরোচ্ছে 523 × 10⁻⁴, এইটা হবে, এই ইউনিটটা একই থাকবে, ইউনিটটা একই থাকবে, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, এটা হবে অ্যান্সার। আর যদি এইটার ক্ষেত্রে জানা থাকতো, এটা তো আমার ইনফাইনাইট ডাইলিউশনের ক্ষেত্রে বারো হচ্ছে, আর যদি মোলার কন্ডাক্টেন্স জানা থাকতো, তাহলে মোলার কন্ডাক্টেন্স আর ইনফাইনাইট ডাইলিউশন বসিয়ে দিয়ে আলফা পেয়ে যাবো, আলফা থেকে আমরা এই জিনিসটা বার করে ফেলতে পারি।
এই যে ল্যামডা জিনিসটা লিখেছি না, ল্যামডা ক্যাটায়ন ল্যামডা অ্যানায়ন, এই ল্যামডা জিনিসটা বার করা যায় ফ্যারাডে ইনটু আয়নিক মোবিলিটি, যে কোনো কারণ আয়নিক মোবিলিটি। মনে পড়ছে আমরা পড়ার শুরুতেই একেবারে বলেছিলাম এই যে আয়নিক মোবিলিটি, আয়নিক ভেলোসিটি সম্পর্কে বলেছিলাম, এই আয়নিক মোবিলিটিটা আমি ইউজ করছি। তাহলে ল্যামডা ইনটু আয়নিক মোবিলিটি, এটাকেও অ্যানায়নটাকে বার করার জন্য ফ্যারাডে, ফ্যারাডে মানে আমরা জানি 96500 ইনটু এর আয়নিক মোবিলিটি। তার মানে এই যে ক্যাপিটাল ল্যামডা এবং স্মল ল্যামডা আয়নিক মোবিলিটির সঙ্গে ফ্যারাডে গুণ করলেও আমরা পেয়ে যেতে পারি, কোনো দিন যদি আমার কোনো ফর্মুলায় লাগে আমরা ইউজ করতে পারি। আর সলিবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রে, মানে সলিবিলিটি বা দ্রাব্যতার ক্ষেত্রে, তখন আমরা নর্মাল কী জানি 1000 kappa/m হয়, সলিবিলিটি বার করবার জন্য এটা তখন এস হবে, ঠিক আছে, একই জিনিস থাকবে, মোলারিটিটা তখন সলিবিলিটি হয়ে যাবে। এই ছিল তোমাদের কন্ডাক্টেন্স সম্পর্কে ভিডিও, আশা করব ভিডিওটা উপকারে আসবে এবং এখান থেকে নিউমেরিক্যালগুলো করতে পারবে, একটু যদি ফর্মুলাগুলো লিখে অভ্যাস করে নাও। আন্তরিক ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকবার জন্য, নমস্কার।